হিন্দমোটর স্টেশনে মহিলার হাতে ছুরিকাহত এক মহিলা। হিন্দমোটর স্টেশন চত্বরে স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাদের। মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই একজন মহিলা ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক মহিলাকে। কানে মুখে আঘাত লেগে রক্তাক্ত হন আক্রান্ত মহিলা। তিনজন ছিল, তিনজন কি বন্ধু মনে হলো দেখে? হতে পারে, ওরাই জানে। এবার আগের থেকে কোনো পরিকল্পনা না করলে ছুরিটা নিয়ে আসবে কি করে? মনে হচ্ছে কিছু কিছু মনে হচ্ছে যে কি ব্যাপারটা কি হতে পারে? না, আমরা তো সেটা বলতে পারবো না, ওদের বিচার ওরাই বুঝবে। প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, ওভারব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিল, তিনজন ছিল, একজন ছুরি মারে নাক কান ফেটে যায় মহিলার। জানা গেছে আক্রান্ত মহিলা রিমা সিং শ্রীরামপুরের বাসিন্দা, হামলাকারী করুণ দাস কুন্তিঘাটের বাসিন্দা। কার হাতে চাকু ছিল? ওই মেয়েটার হাতে। মেয়েটাকে একটা মেয়ে একটা মেয়েকে মেরেছে? হ্যাঁ। বাস কোথায় থাকে কিছু জানো? না, বলছে কে বলছে কুন্তিঘাট থাকে, কে বলে শ্রীরামপুর থাকে। রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দুজনকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হিন্দমোটর স্টেশন চত্বরে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।